রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা রৌদ্রে দাঁড়িয়ে থেকেও যেমন অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে, ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন। সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের কাজে জীবন উৎসর্গ করার জন্য, তারা কখনো নিজেদের কথা চিন্তা করে না। যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখব যুগে যুগে বিভিন্ন দেশে এমন অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের জন্ম হয়েছে। তারা জীবনব্যাপী সাধনার মাধ্যমে মানব সমাজকে একটি উন্নত স্তরে উত্তরণের প্রয়াসে ব্রতী হয়েছেন। আজও এই পৃথিবীটা মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে। তার অন্তরালে আছে এই সমস্ত ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ। মহামতি চাণক্য এখানে গাছের আত্মত্যাগের সাথে প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবন ধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না, অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত।